আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে। আসলে এই যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এই ভিডিওটি বলা হয়েছে একটি নারীর পেট থেকে সাপের জন্ম নিয়েছে। আসলে এটা কি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি, এটা প্রচুর ভাইরাল। তো আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করব, আসলে এই বিষয়টা আসলে এটা কি রিয়াল না ফেক, তো এটা কি সত্য বা মিথ্যা কি না, তো সেটাই আপনাদেরকে আমি আজকে জানাবো। তো যে ভিডিওটি দেখতে পারতেছেন, আসলে এখানে এই মহিলা বা যে ভিডিওটি দেখতে পারতেছেন সেখানে কিন্তু এই মহিলার একটি ছবি দেওয়া, এবং কি পরবর্তী যে সিজার কিন্তু অবস্থায় যে সিনটা আছে সেটি কিন্তু অন্য একটি মহিলার। অর্থাৎ আমরা ধরতে পারি কি এখানে কোনো না কোনো এডিট রয়েছে বা কাটসাটের একটা বিষয় রয়েছে, তো এখানে অ্যাডজাস্ট করে সেই বিষয়টাকে মানে হসপিটালের কিছু সিন এবং কি এই মহিলার ছবি, এবং কি দ্বিতীয়ত এই যে তারা হসপিটাল যে একটা চেক আপ করছে সেই চেক আপে একটা ছবি তোলা হয়েছে, যে ছবিটা পেতে পেটের ছবিটা ভিতর করা অংশ সেখানে একটি অংশ আপনারা দেখতে পারতেছেন এখানে মানে কিছু নাই, নর্মাল অবস্থা। দ্বিতীয়টা দেখতে পারতেছেন সেখানে একটা সাপের একটা চিত্র দেওয়া, অর্থাৎ সাপের একটি ছবি দেওয়া। তো এই সাপটি আসলে কি রিয়াল কি না, তো এটা হলো সম্পূর্ণ একটি ফ্যাক্ট, কারণ এটা করা হয়েছে এডিটিংয়ের মাধ্যমে। এখন সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা দেখতেছি, এই ভিডিওটি বলা হয়েছে এই মহিলার পেটে থেকে একটি কিং কোবরা সাপের জন্ম নিয়েছে। তাও এই সাপটি নাকি 4 থেকে 4.5 কেজির মতো ওজন হবে, এটা নাকি মানে 4.5 ফিটের মতো লম্বা। তো আসলে এটা কি অলৌকিক ঘটনা বা এটা কি আসলে কি সম্ভব? আসলে এরকম ঘটনা আমরা এটা বলবো না যে এরকম ঘটনা হয় না, এরকম ঘটনা হতে পারে বা আগেও অনেক হয়েছে, কিন্তু বিষয়টা হয়েছে যে ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন গত এক সপ্তাহ ধরে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, আমার সামনে অনেকবার চলে এসেছে। কিন্তু এই ভিডিওটা নিয়ে ভাবলাম আপনাদের নিয়ে একটি ভিডিও বানাই। আসলে এখানে সোশ্যাল মিডিয়া একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, একটা ফেক নিউজ দিয়ে সেটাকে ঘুরে ঘুরে হচ্ছে, মানুষ এখানে বিভ্রান্তরিত হচ্ছে। তো এই জন্যই আপনাদেরকে আসলে সঠিকটা জানানোর জন্যই আজকের এই আমার ভিডিওটি। তো ভিডিওটি দেখতে পারতেছেন এগুলো একটা এডিট করা। এখানে বলা হয়েছে ভারতীয় একটি মহিলা জানে তাকে চেক আপ করতে গিয়ে তার পেটে বাচ্চার বদলে দেখতে পেয়েছে একটি সাপ, আর এই সাপটি নিয়েই মানে সেখানে বিভিন্ন চিত্র ধরে এই হসপিটালের চিত্র, এটিও একটি অন্য একটি ভিডিও, এবং কি এই যে দেখতে পাচ্ছেন যে মহিলার ছবিটি মহিলাও অন্য একজন মহিলা। তো সম্পূর্ণ এই ভিডিওটি কাটসাট করে এভাবে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ আসলে এই বিষয়টি কেন ভাইরাল করা হয়, আমরা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দেখতেছি মানে যে বিষয়গুলো নিয়ে আসলে অসম্ভব কোনো কিছু, যেমন গত কয়েকদিন ধরে আমাদের এখানে কবর নিয়ে মানুষ ফাইজলামকে করছিল, তো সেই বিষয়টি ভাইরাল হয়েছিল। বিভিন্ন কিছু যেগুলো সম্ভব না, অসম্ভব কিছুকে তারা কন্টেন্ট বানিয়েছে, এগুলোকে আপলোড করতেছে, সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। এই কারণেই এরকম ফেক নিউজ দিয়ে সোশ্যাল মিডিয়া মানুষকে এই নেটিজেনদের কি করতেছে বিভ্রান্ত করে যাচ্ছে এরা। তো এটি সম্পূর্ণ একটা ফেক নিউজ, এটা সত্য না। আপনারা অনেকেই আমরা বাংলাদেশি মানুষ, আসলে বাংলাদেশি মানুষটা একটু কী বলবো মানে ইমোশনাল বেশি, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমরা আসলে বেশি ইমোশন হয়ে যাই বা এরকম ঘটনা কি হলো, অনেকেই কমেন্ট করেন বাচ্চা হওয়ার বদলে যেন সাপটি হয়েছে, এখন এই মা যেন আছে সে মা এবং কি সাপটি মানে তারা কি বেঁচে আছে বা তাদের কি পরিস্থিতি, এরকম অনেক কমেন্ট দেখেছি আমি। তো সেজন্য এই ভিডিওটা আসলে তৈরি করা, আসলে এটি একটি ফেক নিউজ, এটি সত্য না। তো এটা এই ভিডিও থেকে এগুলো থেকে আপনারা এড়িয়ে চলুন, মানে এতটা ইমোশনাল হয়ে না, নিজেরা ইমোশনাল হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, লাইক কমেন্ট করেন ধুমসে, এবং কি ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তো এটা করি আমরা আপনারা সবাই মিলে। তো যাই হোক, এই ভিডিওটি আপনাদেরকে জানানো হলো যে এই ভিডিওটি মানে ফেক একটি ভিডিও, মানে মিথ্যা প্রচার করা হচ্ছে। তো অনেকে এই নিয়ে ভিডিও তৈরি করছে, ইউটিউবে ফেসবুকে গেলে দেখতে পারবেন, ঠিক আছে? কিন্তু এখন যে আগে তৈরি করছে সে হয়তো বা ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত বা ইনফরমেশন না জানিয়ে মানে কেউ হয়তো ভিডিওটা ছাইড়ে দিল, একটি মিথ্যা কথা বলে সেটাকে নিয়ে আবার আমাদের বাংলাদেশের মানুষ কী করতেছে এটাকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে বিষয়টি না জেনে। তো যাই হোক,
এই ভিডিওটি আসলে সত্য না, ভিডিওটি হলো মিথ্যা একটি ভিডিও। মানুষের পেটে থেকে বাইসা হওয়ার বদলে যে সাপটি জন্ম নিয়েছে তার নাম কিং কুবরা, সেটিকে তারা কিং কুবরা বলে চালিয়ে দিয়েছে। তো যাই হোক, এটি একটি ফেক নিউজ। তো যাই হোক, এই ভিডিওটি আপনারা যারা নাকি সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত হচ্ছে এরকম ভিডিও দেখে, তাদের সামনে এই ভিডিওটি পৌঁছে দিতে পারবেন একমাত্র আপনি। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, লাইক কমেন্ট করে আপনার মন্তব্যটি অবশ্যই জানাবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।